মহারাজগঞ্জ বাজার এলাকায় এক রিকশা চালককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে রিকশা দোকানের মালিক শুভঙ্কর দাস সহ অপর এক যুবকের বিরুদ্ধে। জানা যায়, খোয়াই এলাকার বাসিন্দা নিবাস দাওয়ার নামে বছর 40-এর যুবক মহারাজগঞ্জ বাজার এলাকায় রিকশার মালিক শুভঙ্কর দাস এই রিকশা চালাতেন, কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই সে ওই মালিকের রিকশা ছেড়ে অন্য মালিকের রিকশা চালাতে শুরু করে। অভিযোগ, রবিবার রাতে নিবাস দেওয়ানকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে শুভঙ্কর দাস এবং তার সহকর্মী। দীর্ঘ সময় পর ঘটনাস্থলে ছুটে যায় দমকলের কর্মীরা এবং তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। এ ব্যাপারে আহত রিকশা চালক নিবাস দেওয়ান সোমবার জিবি হাসপাতালে সংবাদ মাধ্যমে বিষয়ে অবগত করেন। একটু রাত্রে বাজে 10টা সাড়ে 10টা বাজে লেগে গেছে, রিক্সা জমা দিছি বাড়ির তুলনা আছে, যাইতাম ওয়ার দেখে রাস্তা আটকে ওই ব্যাগ দেখে আমার ঘরে লেগে থাকতে পারেন। কে আনছে ধরে? ওই শুভঙ্কর মারলো, শুভঙ্করের ভাই মমত্ব ভাই একটা। আপনাদের দুইটা মানে কারণটা কি? ও আমি যেখানে কিছু মার্কেট হয়, মার্কেট হয় মার্কেটের টেস্ট দিতে ব্যবসায় লইল আইন আসে কথা না, ডাল ধারা মতো বাড়ি না, আড়ুর মধ্যে রাতের মধ্যে কি দিয়ে মারধর করছে? লাডি একটা দিচ্ছে, ঠিক আছে ডাল এমন ওটা। কতজনে মারধর করছে? এরা দুজনই মাসতে ফোন করে। এই আপনাদের মারার কারণটা কি? কারণ ওই যে বললাম যে আর 32 চালায় না, আর 32 চালায় মানে আগে তা নির্গত রিক্সা চালাইতে, এখন চালান না, না এই কারণে মারধর করছে। লগের ঘর চালায় আর কি। পরে হাসপাতালে কে আনছে? বর্তমানে আহত নিবাস দেওয়ান জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে, বিশেষ করে ওইসব রিকশা চালকদের মধ্যে যারা আগরতলার বাইরে থেকে এখানে এসে রিকশা ভাড়া করে নিয়ে রোজগার করে কোনো ক্রমে দিনাতিপাত করেন। এ ঘটনার সামনে আসায় সংশ্লিষ্ট মহলে এক প্রকার আশঙ্কা দেখা দেবার পাশাপাশি একটা অজ্ঞাত ভয়ও কাজ করছে বলে মনে করছে বিভিন্ন মহল। এ ধরনের ঘটনা একেবারেই কাম্য নয় বলেও অভিমত সংশ্লিষ্ট মহলে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।